আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোন, আশা করি ভালো আছেন সবাই। আজকের ক্লাসে আমরা ঢাকা ইউনিভার্সিটির সি ইউনিটের 23-24 শিক্ষাবর্ষের ইংলিশ প্রশ্ন সমাধান করিয়ে আপনাকে দেখাবো আসলে সি ইউনিটের প্রস্তুতি আপনার কেমন হওয়া উচিত, প্রশ্নগুলো কিভাবে কোথায় থেকে আসে, আপনার প্রস্তুতি যখন নিচ্ছেন আপনি কিভাবে পড়াশোনা করবেন ইংলিশ পার্টটা। আমরা আজকের প্রথম যে প্রশ্নটা একেবারে বেসিক লেভেলের একটা কোয়েশ্চেন, শি লাইকস ড্যাশ অ্যাডভেঞ্চার বুকস, মানে সে এমন বই পছন্দ করে। এখন আপনি বুঝতেই পারছেন লাইকস শব্দটা একটা ভার্ব, এখন এই বাক্যে আরেকটা ভার্ব আসতে পারবে না, একটা আরেকটা ফাইনাইট ভার্ব আসতে পারবে না। এখন লাইকসের পর আপনি আবারটা রিডস লিখতে পারবেন না, টু রিডিং লিখতে পারবেন না, আবার রিডিংও লিখতে পারবেন না। আপনি জানেন একটা অপশনে কেবল আছে, সেটা হলো শি লাইকস রিডিং অ্যাডভেঞ্চার বুকস, শি লাইকস রিডিং অ্যাডভেঞ্চার বুকস। এবং বুকস এবং অ্যাডভেঞ্চার দুটো শব্দকে আমরা ইন্ডিভিজুয়ালি নাউন আকারে জানি, কিন্তু আমরা এই পয়েন্টটাও জানি দুটা নাউন পাশাপাশি বসলে প্রথম নাউনটা অ্যাজেক্টিভ হয়ে যায়, হেন্স আমাদের এখানে অ্যাডভেঞ্চার শব্দটা কিন্তু একটা অ্যাজেক্টিভ আর বুকস শব্দটা নাউন। কোশ্চেন টুতে আসেন, দ্য বয় ওয়াজ রিওয়ার্ডেড ফর হিজ ড্যাশ বিহেভিয়ার। এবং সি ইউনিট তথা যারা বাণিজ্য বিভাগের স্টুডেন্ট তাদের প্রশ্নের একটা প্যাটার্ন হলো গ্রামারের তুলনায় ভোকাবুলারি বেসড প্রশ্ন একটু বেশি আসে। এবং আপনাদের জন্যই যা পড়ছেন, আমি সবাইকে কথাটাই বলি, আমরা যাই পড়ছি 100% বুঝে বুঝে পড়ার ট্রাই করব, সেন্টেন্স পড়ার ট্রাই করব। এবং সি ইউনিটের জন্য কথাটা খুব বেশি প্রযোজ্য, আপনি গ্রামার পড়ছেন বা যাই পড়ছেন অবশ্যই বুঝে বুঝে পড়বেন, তাতে আপনি কিছু প্রশ্ন এমনিতেই পেরে যাবেন, আপনি বুঝবেন না কেন পারেন বাট আপনি পারবেন। তো দ্য বয় ওয়াজ রিওয়ার্ডেড, মানে ছেলেটাকে রিওয়ার্ড করা হয়েছিল, পেসিভ মোডে আছে, ফর হিজ তার কিসের জন্য, বুঝতে পারছেন এখানে একটা ওয়ার্ড লিখতে হবে যেটা কিনা অ্যাজেক্টিভ, বিহেভিয়ার শব্দটা নাউন একটা অ্যাজেক্টিভ লিখবেন। এখন কোন ওয়ার্ডটা লিখবেন, গুড নিট প্রাউড অ্যান্ড ইনঅ্যাপ্রোপ্রিয়েট, চারটাই অ্যাজেক্টিভ আছে, এখন এখানে গ্রামারের আর কাজ নাই, গ্রামার কাজ শেষ। আপনি এখানে অর্থ বুঝতে হবে, দ্য বয় ওয়াজ রিওয়ার্ডেড, ছেলেটাকে পুরস্কার দেওয়া হয়েছিল ফর হিজ ড্যাশ বিহেভিয়ার। ভাই পুরস্কার দেওয়া হয় নিশ্চয়ই ভালো কাজের জন্য, তাই না? এখন আপনি ইনঅ্যাপ্রোপ্রিয়েটটা লিখবেন না, আমি জানি গুড নিট প্রাউড, এই নিট এবং প্রাউড দুটা পজিটিভ টোন হলেও আসলে মানে পরিষ্কার ব্যবহার হয় নাকি, গর্বিত ব্যবহার হয় নাকি, নাকি ভালো ব্যবহার হয়, আমি জানি আপনি নিশ্চয়ই সি নাম্বার এ নাম্বারটা অ্যান্সার করার কথা। দ্য বয় ওয়াজ রিওয়ার্ডেড ফর হিজ গুড বিহেভিয়ার, ছেলেটাকে পুরস্কৃত করা হয়েছিল তার ভালো ব্যবহারের জন্য। আমরা যদি কোশ্চেন 3 আসে, ইট ইজ হাই টাইম, আমরা HSC-তে যখন ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক পড়তাম, HSC রাইট ফর্ম ভার্ব বলেন, আমরা কমপ্লিটিং সেন্টেন্স পড়তাম, আমরা কিন্তু এই পয়েন্টটা পারতাম, পেতাম, বিশেষ পরীক্ষায় প্রশ্নটা এসেছিল, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পর আমরা কী লিখি, দুটা প্যাটার্ন আছে, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পর আমরা কিন্তু লিখতে হয় লাইক, যদি এটা এমন হইতো ইট ইজ হাই টাইম টু স্টার্ট দ্য প্রজেক্ট, ইট ইজ হাই টাইম টু স্টার্ট দ্য প্রজেক্ট। মূল পয়েন্ট হলো ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পর যদি ভার্ব আসে আপনি তখন ওই পয়েন্টটাকে আপনি ইনফিনিটিভ বানাবেন, অন্যদিকে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পর যদি একটা সেন্টেন্স আসে কীভাবে বুঝবো, সেটা নিশ্চয় সাবজেক্ট দিয়ে শুরু হবে, তখন আমরা এখানে ভি টু লিখবো, মানে পাস্ট ফর্ম লিখবো, মানে পাস্ট ইনডিফিনিট টেন্স লিখবো, ফলে উত্তর নিশ্চয়ই ইট ইজ হাই টাইম উই স্টার্টেড দ্য প্রজেক্ট। তাহলে ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইমের পর যদি সরাসরি ভার্ব চলে আসে আমরা ইনফিনিটিভ লিখবো, আর যদি একটা সাবজেক্ট আসে মানে একটা সেন্টেন্স আসবে তখন আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সটাতে ইউজ করবো। কোশ্চেন 4 আসেন, হি ক্লাইম্বড, সে ক্লাইম্ব করেছিল মানে লাফিয়েছিল, আমরা ক্লাইম্ব মানে কি, কোনো উপরে ওঠা, কোনো নিচু স্থান থেকে উপর স্থানে ওঠা, হি ক্লাইম টু দা, দেখেন আমি কিন্তু অর্থ বলেও ফেলেছি আপনাকে, আপনি ক্লাইমের অর্থ পারলে আনসার করতে পারুন। অ্যাগেন এটাও কিন্তু ভাই কোনো গ্রামাটিক্যাল কোয়েশ্চেন না, আপনি বাক্য বুঝে বুঝে পড়ার অভ্যাস থাকলে অটোমেটিকলি কোয়েশ্চেন উত্তর পারবেন। হি ক্লাইম টু দা, সে লাফিয়ে উঠছিল, কোন জায়গায় উঠছিল, একটা লোকেশন বোঝা হবে, এখানে দেখেন আর্টিকেল দি এবং প্রিপোজিশন অফ এর মধ্যে যে শব্দটা বসে আমরা জানি গ্রামাটিক্যালি সেটা একটা নাউন। এখন আপনি চিন্তা করবেন সে লাফিয়ে উঠছিল কোন জায়গায়, ড্যাশ দ্য মাউন্টেন উইথ মাচ ডিফিকাল্টি, মানে অনেক কষ্ট নিয়ে বা অনেক কষ্ট পেয়ে সে উপরে উঠছিল। এখন মাউন্টেনের কোন জায়গায় উঠে ভাই, মাউন্টেনের বেজে উঠে, মাউন্টেনের অ্যাভাবে উঠে, বটম উপরে নাকি টপে উঠে, আমরা মনে হয় খুব সহজে জানি ভাই অবশ্যই টপেই উঠে, বেজ তো নিচে থাকে, অ্যাভাব বলি না আমরা এখানে, বটমে উঠে না কেমনি কি, নিচ থেকে উপরে উঠে। তাহলে দ্য ক্লাইম, হি ক্লাইম টু দ্য টপ, টপে উঠেছিল, টপ চূড়া যেরকম আমরা বলি, হি ক্লাইম টু দ্য টপ অফ দ্য মাউন্টেন উইথ মাচ ডিফিকাল্টি, মানে অনেক কষ্ট নিয়ে বা অনেক কষ্টের সাথে মানে কষ্ট সহ্য করে সে মাউন্টেনের টপে উঠেছিল, টপে আরোহণ করেছিল। দেন
কোয়েশ্চেন 5, দ্য গিফট ওয়াজ র্যাপড। একবার সেম প্রশ্ন ডিইউ বি ইউনিটেও কিন্তু এসেছিল, দ্য গিফট ওয়াজ র্যাপড। পেসি মুড আছে দেখেন ভাই, এবং এটা প্রিপোজিশন দেখতে পাচ্ছেন, দ্য গিফট ওয়াজ র্যাপড মানে গিফটটাকে র্যাপ করা হয়েছিল। র্যাপ মানে বোঝেন মোড়ানো আর কি, কোনো একটা জিনিসকে যখন চারদিক থেকে ঘিরে ফেলে, লাইক আপনি একটা গিফট আপনার বন্ধুকে দিবেন, আপনি একটা পেপার দিয়ে মুড়িয়ে দেন না, ওটাই র্যাপ। তো দ্য গিফট ওয়াজ র্যাপ ড্যাশ ব্লু পেপার, ব্লু পেপার দিয়ে মুড়িয়ে রাখা হয়েছিল। এখানে আমরা প্রিপোজিশন কী লিখবো? অবশ্যই র্যাপড ইন ব্লু পেপার, দ্য গিফট ওয়াজ র্যাপড ইন ব্লু পেপার। অ্যান্ড দেন কোয়েশ্চেন 6, মাই মাদার ইজ ইনডিফারেন্ট ড্যাশ পলিটিক্স। আমরা এখানে দুটো ওয়ার্ড দেখেন ভাই, ডিফারেন্ট মানে তো পৃথক, ডিফারেন্টের সাথে কিন্তু আমরা প্রিপোজিশন ফ্রম লিখি, কোনো কিছু থেকে কোনো কিছু পৃথক, লাইক আমার কথা থেকে আপনার কথা পৃথক নিশ্চয়ই, মাই স্পিচ ইজ ডিফারেন্ট ফ্রম ইউর স্পিচ অথবা ফ্রম ইউরস। তাহলে এখানে ডিফারেন্ট না কিন্তু এখানে ইনডিফারেন্ট, এখানে ইনডিফারেন্ট মানে উদাসীন। তাহলে আপনি প্রিপোজিশন কী লিখবেন? বলছে আমার মা ইজ ইনডিফারেন্ট ড্যাশ পলিটিক্স, আমার মা রাজনীতির প্রতি অনিচ্ছুক। তাহলে ইনডিফারেন্ট সাথে প্রিপোজিশন কী বসে ভাই? ইনডিফারেন্ট টু, ইনডিফারেন্ট টু পলিটিক্স। এখন আপনি শুধু ইনডিফারেন্ট টু এই জোড়াকে মুখস্থ করবেন না যখন প্রিপোজিশন পড়ছেন, আপনার উচিত হবে আপনি টার্গেট করছেন ইনডিফারেন্ট টু পড়া, বাট আপনি পুরো সেন্টেন্সটার কয়েকবার রিডিং পড়বেন, মাই মাদার ইজ ইনডিফারেন্ট টু পলিটিক্স, আপনি বুঝে বুঝে পড়বেন। আপনার হয়তো সেম প্রশ্নটা আসবে কিভাবে, মাই মাদার ইজ ড্যাশ টু পলিটিক্স দিবে, ইনডিফারেন্ট শব্দটা ব্ল্যাঙ্কে থাকবে, ইনডিফারেন্টের মতো আরও চার পাঁচটা ওয়ার্ড লিখে দিবে, তখন আপনি অর্থ না পারলে আনসার করতে পারবেন না। ফলে আপনি গ্রামার পড়ছেন যাই পড়ছেন, প্লিজ বুঝে বুঝে ফুল সেন্টেন্সটা পড়বেন। দেন কোয়েশ্চেন 7, রুমা ওয়াজ শকড। রুমা শকড মানে কি? মানে খুব কষ্ট পাইছে এটা বোঝাচ্ছে, বেরিড হয়ে গেছে। রুমা ওয়াজ শকড ড্যাশ হার ফ্রেন্ডস কন্ডাক্ট, মানে রুমা তার বন্ধুর কন্ডাক্টে খুব কষ্ট পেয়ে গেছে। কন্ডাক্ট এই শকটের সাথে প্রিভিশন কী বসে ভাই? আমরা এইচএসসি লেভেলে এই প্রিভিশন পড়ে আসি, রুমা ওয়াজ শকড অ্যাট হার ফ্রেন্ডস কন্ডাক্ট, রুমা তার বন্ধুর আচার আচরণে ব্যথিত হয়েছিল। অ্যান্ড দেন আটে আসেন, দ্য মিটিং ড্যাশ পোস্টপন ডিউ টু ব্যাড ওয়েদার। আগেন এটা যদিও গ্রামাটিক্যাল অ্যাঙ্গেল থেকে আসা কোয়েশ্চেন, বলছে দ্য মিটিং, মিটিংটা ড্যাশ পোস্টপন্ড, আপনি বুঝতে পারছেন ভাই পোস্টপন মানে V3 আছে তাই না? এখন আপনি এখানে একটা অক্সিলারি লিখবেন, কোনটা লিখবেন? আপনি দ্য মিটিং ওয়ার লিখবেন না আমি জানি, বা উইলও লিখবেন না, উইলের পর ভার্বের বেস ফর্ম বসে। দ্য মিটিং টু বি, টু বি কি ভাই আমাদের অক্সিলারি ভার্ব হয় কোনোটা? নিশ্চয় হয় না। আপনি মানে বেসিক সেন্টেন্স রিডিং রিডিং পর অভ্যাস থাকলে আপনি আনসার বলে ফেলবেন যে দ্য মিটিং হ্যাজ বিন পোস্টপন ডিউ টু ব্যাড ওয়েদার। খুব ভালো একটা সেন্টেন্সও বটে, এটা দিয়ে আপনাকে আর প্রশ্ন আসতে পারে, এসছেও বটে। ডিউ টু এখানে ব্ল্যাঙ্কে থাকবে, ব্ল্যাঙ্কে ডিউ টু লেখা থাকবে, ব্ল্যাঙ্কে পোস্টপন লেখা থাকবে, পোস্টপন শব্দের অর্থ আসতে পারে, পোস্টপন শব্দের গ্রুপ ভার্ব আসতে পারে। এই জন্য আমি রিকোয়েস্ট করে থাকি আপনি যখন পড়ছেন ভাই বুঝে বুঝেই পড়েন, কয়েকবার পড়েন সেন্টেন্সটাকে কয়েকবার পড়েন। এবং কোনো শব্দ আপনাদের যারা সিএনডি পরীক্ষা দেন এবং ভর্তি পরীক্ষাতে ওভারঅল একটা সমস্যা হলে ভোকাবলি নিয়ে সমস্যা, এবং সিএনডির জন্য এটা আরও বেশি প্রকট, ভোকাবুলিতে ভালো করতে হলে ভাই আমরা যেভাবে পড়ে থাকি লাইক শব্দ ধরে মুখস্থ করে ফেলা, এটা ভালো উপায় না। একটা শব্দকে খেয়াল রাখার সবচেয়ে ভালো উপায় হলো শব্দটাকে দিয়ে একটা বাক্য তৈরি করা। বাক্য আপনার আলাদা করে তৈরি করা দরকার নাই, যা পড়তেছেন ইংলিশ ওটারই বুঝে বুঝে পড়েন, বাক্য ওখানে নিশ্চয়ই আছে, অনেক দিন টিকে থাকবে। তাহলে দ্য মিটিং হ্যাজ বিন পোস্টপন, মিটিংটারে পোস্টপন করা হয়েছে, স্থগিত করা হয়েছে, যেটাকে আমরা পুট অফ বলি, PUT, পুট OFF, পুট অফ। দ্য মিটিং হ্যাজ বিন পুট অফ, মিটিংটারে পোস্টপন করা হয়েছে ডিউ টু ব্যাড ওয়েদার, খারাপ আবহাওয়ার কারণে। কামিং ব্যাক নয়, দ্য পুলিশম্যান ড্যাশ দ্য থিফ আফটার আ ব্রিফ চেজ। তাহলে আপনি এখানে কী লিখবেন ভাই? আগে একটা ভার্ব লাগবে আপনার, এখন ভার্বটা কী লিখতে পারেন চিন্তা করেন, দ্য পুলিশম্যান ক্যাচ নিতে পারেন কিনা ভাই, ইজ কট লিখবেন নাকি ক্যাচিং লিখবেন? ক্যাচিং আমি আপনি লিখবেন না আমি জানি, কারণ আপনার এখানে ভার্ব লাগবে, কী লাগবে? একটা ভার্ব লাগবে। এখন আপনি কী লিখবেন? ক্যাচ লিখবেন, পুলিশম্যান একজন মানুষকে রেফার, এক পুলিশম্যান কিন্তু মানুষ একজন, মানে একজন পুলিশে, তার মানে আমরা জানি সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্বও হয় সিঙ্গুলার, এবং আমরা এই পয়েন্টটাও জানি ভার্বের সাথে এস বাই এস হলে হয় সিঙ্গুলার। লাইক আমরা বলি না হি রিডস, হি রিডস, এই রিডসটা কিন্তু সিঙ্গুলার ভার্ব। তাহলে আসেন, দ্য পুলিশম্যান ক্যাচ লিখতে পারছেন না, আপনি ক্যাচেস হলে নিতে পারতেন। ইজ কট, দ্য পুলিশম্যান ইজ কট লিখলে অর্থ কী হয়? পুলিশম্যানরা ধরা হয়েছে, পেসিভ মোড, দ্য পুলিশম্যান ইজ কট মানে পুলিশটারে কেউ ধরছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি সোরেনের পুলিশে ধরছে, ফলে এটা লিখতে পারছেন না। উত্তর নিশ্চয়ই আপনি একটাই পান কেবল, দ্য পুলিশম্যান কট, পুলিশ পুলিশ মানুষ মানে যিনি পুলিশ তিনি ধরেছিলেন চোরটাকে আফটার আ ব্রিফ চেজ, ছোট্ট একটা চেঞ্জ করা মানে একটা ধাওয়া দিয়েছে তারপর ধরে ফেলছে। আপনাদের জন্য একটা কোয়েশ্চেন আছে, আমাকে কমেন্টে লিখে যাবেন, আফটার শব্দটা কোন পার্টস অফ স্পিচ, আফটার শব্দটাকে আমরা বাক্যে প্রিপোজিশন আকারে পড়ে থাকি, কনজাংশন আকারে পড়ে থাকি, অ্যাডভার্ব আকারে পড়ে থাকি, এই তো আপনি কী লিখবেন এখানে আফটার কী কী বলতে পারেন? কামিং ব্যাক, চুজ দ্য কারেক্ট সিনোনিম অফ
এনিহিলেট ভাই, এনিহিলেট শব্দটা দিয়ে বিসিএস পরীক্ষার প্রশ্ন এসেছে। এনিহিলেট স্পেলিং আকার আপনাকে হেল্প করবে। এনিহিলেট, এনিহিলেট মানে একবার শেষ করে দেওয়া। এনিহিলেট শব্দটা আর কি চাইছে, সিনোনিম চাইছে। আপনি সিনোনিম কি লিখবেন, ইনহেল, এন্টারটেইন, ডিস্ট্রয় নাকি ফরওয়ার্ড? আমি জানি আপনি বলবেন নিশ্চয়ই ডিস্ট্রয়। ফরওয়ার্ড মানে এগিয়ে নিয়ে যাওয়া, এন্টারটেইন মানে হলো আনন্দ দেওয়া বা কাউরে কিছু অফার করা খাওয়ার জন্য এমনটা, ইনহেল মানে তো ইনহেল করা। অ্যান্ড দেন আমরা যদি ইলেভেনে আসি, উইচ অফ দ্য ফলোয়িং পেয়ার্স ইজ সিমিলার ইন রিলেশনশিপ টু পেন অ্যান্ড ইঙ্ক? এবং এটা আপনাদের জন্য একবার কমন একটা ক্যাটাগরি, সব জায়গায় যারা সিনিয়র পরীক্ষা দেয় মানে বাণিজ্য বিভাগের স্টুডেন্ট তাদের অ্যানালজি পড়তে হয় ভালো করে, এবং অ্যানালজি ইংলিশ শেখার ভালো একটা উপায়, বিশেষ করে ভোকাবুলারি পার্টটা। বলছে ভাই পেন আর ইঙ্কের রিলেশনটা কি? অ্যানালজি কঠিন জিনিস না। পেন আর ইঙ্কের রিলেশন কি ভাই, প্রত্যেকটা পেন একটা ইঙ্ক থাকে যার ভিতরে থাকে, পেনের একটা অবিচ্ছেদ্য পার্ট কিন্তু ইঙ্ক। তারপর এখানে ওই রিলেশনটা পাবেন, ওয়ার্ডসের পার্ট হলো ডিকশনারি, মিলে কিনা ভাই? পন্সের পার্ট কিন্তু ফিশ, ওয়াটারের পাস ক্লাউড, কোচের পার্ট কি গোলকিপার? না ভাই, উত্তর আপনি নিশ্চয়ই পেয়ে গেছেন, পন্স অ্যান্ড ফিশ। পুকুরে মাছ থাকে, ওর প্যানে ইঙ্ক থাকে, এই কথাটা, এই রিলেশনটা আপনি খুঁজে বের করবেন। এবং আপনি অ্যানালজি নিশ্চয়ই কমন পাবেন, প্রিভিয়াস ইয়ার্সের অ্যানালজিগুলো বুঝে বুঝে পড়েন, দেখবেন আপনি কমন পেয়ে যাচ্ছেন, না পাইলে আপনি আনসার করতে পারবেন, কারণ অ্যানালজিতে যে শব্দগুলো ব্যবহৃত হয় এগুলো আমাদের পরিচিত শব্দই। অ্যান্ড দ্য ফ্রেজ ডাউন টু আর্থ, এটার মানে কি? ডাউন টু আর্থ মানে হলো ভাই রিয়েলিস্টিক। ডাউন টু আর্থ মানে কি? রিয়েলিস্টিক। এখন আপনি, আমি আপনাদেরকে এটা দেখিয়ে দিব, আপনাদের এই 12টা কোয়েশ্চেন কোথায় থেকে এসছে, কুইক দেখেন তো ভাই। ফ্রেজ থেকে একটা আসছে, অ্যানালজি একটা আসছে, সিনোনিম একটা, ভার্ব থেকে চারটা, মানে টেন্সের বা গ্রামার পার্টের প্রশ্ন যা আসছে সবই ভার্ব থেকে আসছে। আর সেন্টেন্স কমপ্লিশন থেকে দুটা, সেন্টেন্স কমপ্লিশন এটা আপনার রিডিং হ্যাবিটির উপর নির্ভর করে। ইভেন আমি জানি ঢাকা ইউনিভার্সিটি ভিন্ন জাহাঙ্গীর ইউনিভার্সিটি, যেখানে ই ইউনিট, যেখানে মানে খুব ভালো ভালো স্টুডেন্ট পরীক্ষা দিতে হয়, যেখানকার ইংলিশ প্রশ্ন খুব কঠিন হয়, সেখানে সেন্টেন্স কমপ্লিশন থেকে প্রশ্ন 7-8টা 10টাও আসে, আসার রেকর্ড আছে। সেগুলো আপনি অবশ্যই পারবেন না, কোনো গ্রামাটিক্যাল মানে গ্রামারে বস হইলে আপনি পারবেন না, তখনই পারবেন যখন আপনি রিডিং বুঝে বুঝে পড়ার অভ্যাস আছে, আপনি যা পড়ছেন বুঝে বুঝে পড়ছেন, ফলে এই অভ্যাসটা আপনি করে ফেলেন, এটা লাইফে খুব হেল্প করবে। আর প্রেজেন্টেশন থেকে 3টা কোয়েশ্চেন আসছে, এই হলো আপনাদের 12টা কোয়েশ্চেনের সোর্স। যারা ইংলিশ নিয়ে প্যারায় আছেন, ভাবছেন আপনি খুব উইক, কেউ আপনাকে যদি ধরিয়ে ধরিয়ে ইংলিশটা শিখিয়ে দিত, আপনি চাইলে আমার সাথে আপনার ইংলিশ প্রস্তুতিটা নিতে পারেন। সবার জন্য শুভকামনা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।